নমস্কার, আমি মিঠু, মিঠুর হেসেল ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি খুব কম তেলে একটা হেলদি অথচ টেস্টি একটা জলখাবার বানিয়ে দেখাচ্ছি। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন, আবার অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এটা খেলে পেটও ভরবে অথচ হেলদি একটা রেসিপি। এর জন্যে প্রথমে আমি এক কাপ, মানে এটা হাফ কাপ আর কি, হাফ কাপ ডাল, মুসুর ডাল, হাফ কাপ যে চাল আমি ভাত রান্না করি সেই চাল ভালো করে দুই তিনবার ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখছি। এরপর সকালবেলায় আমি সেই ভেজানো ডালটা আবারও জলটা ফেলে দিয়ে আর একবার ধুয়ে নিয়ে ছোট্ট এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। প্রথমে অর্ধেকটা পেস্ট করেছিলাম, তারপরে বাকি যে চাল ডালটা ছিল সেটা পরে পেস্ট করলাম। খুব ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে দিচ্ছি ছোট চামচের এক চামচ, পরিমাণ মতো নুন দিচ্ছি, একটা দুটো ডিম দিচ্ছি ভেঙে। যদি আপনারা ডিম না দেন তখন কিন্তু একটু বেকিং সোডা, মানে হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করবেন। আমি ডিম দিচ্ছি বলে আর দেব না। এরপর একটা ক্যাপসিকামের, বড় ক্যাপসিকামেরই অর্ধেকটা আমি একদম কুচিয়ে নিচ্ছি, আর একটা টমেটো আমি ছুরি দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। কুচুনো ক্যাপসিকাম আর টমেটোটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজকেও একদম আমি ছোট ছোট চপ করে নিচ্ছি, নিয়ে কুচুনো পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা একদম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানে আমি দু চামচ তেল দিয়েছিলাম, তেলটা গরম হলে আমি একটা হাতায় করে, মানে আমার যেহেতু ফ্রাই প্যানটা ছোট হাতাটাও ছোট, আমি 5 থেকে 6 হাতা দিচ্ছি, বড় হাতা হলে 3 থেকে 4 হাতা দিলেই হবে। দিয়ে খুব ভালো করে ছড়িয়ে চারপাশটা, এরপর আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখছি একদম লো ফ্লেমে। এরপর 5-6 মিনিট পর এটাকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। উল্টে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ওরকম 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি মাঝে মাঝেই করে থাকি, কারণ এটা আমি ছেলের স্কুলের টিফিন বক্সে মাঝে মাঝেই দিই, আর সঙ্গে একটা চাটনি থাকে। এরকম রেসিপি দিলে বা এরকম টিফিন দিলে কি হয়, বাচ্চাদের কিন্তু পেট ভরে, এর আর এগুলো টেস্টি হয়। সুতরাং বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করেই আসবে, মানে এরকম টাইপের টিফিন দিলে কিন্তু সব বাচ্চা খুশি হবে। প্লাস এর মধ্যে যেহেতু অনেক সবজি থাকে, মানে একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যায়। এরপর আরও একবার আমি কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে এরকম পরিমাণ মতন 5-6 হাতা আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। তারপর আমি এদিকে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এর জন্যে আমি 2 টেবিল চামচ ভাজা বাদাম দিচ্ছি, মানে রোস্টেড বাদাম, ধনে পাতা বেছে ধুয়ে রেখেছিলাম কিছুটা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, হাফ লেবুর রস দিচ্ছি, 2 কোয়া রসুন দিচ্ছি, আর পরিমাণ মতো নুন চিনি দিচ্ছি। দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। অনেকে এটার মধ্যে আবার একটু সর্ষে টর্ষে দিয়ে তড়কা দেন, আমি দিই না। সত্যি কথা বলতে সময় হয় না, সকালে স্কুলের টিফিনে এত তাড়া থাকে, এটার মধ্যে একটু জল দিই। আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি, এটাকেই আমি চাটনি হিসেবে সার্ভ করি। এবার আরও একবার হলে আমি
প্যানকেকটাকে উল্টে দিলাম, দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। এইভাবে প্রত্যেকটা প্যানকেক আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে, এটা খেতেও খুব সুন্দর হয়। নর্মালি আমি বাদামের বদলে দই দিই, বাদাম দিলে নারকেল দিয়ে করি, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ আর ছেলেটারও গলাটা খুশখুশ করছে, তাই আমি দই দিলাম না, বাদাম দিলাম। বাদাম দিলেও কিন্তু খেতে ভালো হয়। এইভাবে প্রত্যেকটা প্যানকেক আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি কেটে চাটনিটা একটা ছোট টিফিন বক্সে আমি স্কুলের টিফিনের জন্য দিয়ে দিচ্ছি। এইভাবে একবার করে দেখবেন, করে বাড়িতেও খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুশি হবে। আর বিশেষ করে গরম গরম খেলে তো বেশি ভালো লাগে, মানে যেহেতু চাল আছে তো একটু ক্রিস্পি ভাবটা চলে আসে, তখন খেতে আরও ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।